হ্যালো মাইডিয়া স্টুডেন্টস দেখো আজকে আমরা অল অ্যাবাউট সরি ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপের ইউনিট থ্রি অর্থাৎ পেজ নম্বর ইলেভেন থেকে শুরু করবো পড়া তো চলো একটু পড়ি এ মান্থস আফটার দ্যাট ইভিনিং সেই সন্ধ্যার কয়েক মাস পরে নিউজ দ্যাট একটা খবর এসেছিল যে এ নেভার কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার্ড একটা প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট ভোলেনাথ এবং তার রাজা একত্রিত হয়েছে রাজসভায় দ্য কিং টোল্ড ভোলেনাথ রাজ রাজা ভোলেনাথকে বললেন ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি আর তুমি হচ্ছ আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি আই এন্ট্রাস্ট ইউ আমি তোমাকে তোমার উপরে ভরসা করি বা বিশ্বাস করি উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট আমার রাজত্বটাকে বাঁচানোর রক্ষা করার কর্তব্য দিয়ে আমি দিতে আমি তোমার কাছ প্রতি বিশ্বস্ত ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসব্যার ভোলেনাথ তীব্র হতাশা নিয়ে বাড়ি ফিরে আসলেন আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স আমি এমনকি জানি না কেমন করে একটা ঘোড়াতে চড়তে হয় হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি সে তার স্ত্রীকে বলেছিলেন অসহায়ভাবে হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনেস্ট এইট থাউজেন্ড অ্যানিমি সোলজার্স কীভাবে আমি আমার সীমাদের সীমানাটাকে রক্ষা করব আট হাজার শত্রু সেনার বিরুদ্ধে ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড চিন্তা করো না তার স্ত্রী বলেছিলেন আই উইল টাই ইউ টু দ্য হর্স আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো ইন দ্য মর্নিং সকালবেলা দ্য সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিশিয়ান স্ট্যালিয়ন সকালবেলা রাজা ভোলেনাথের জন্য পাঠিয়েছিলেন একটা চমৎকার ঘোড়া ভোলেনাথ গট আফ গ্লুমলি অন দ্য হর্স ভোলেনাথ ঘোড়ার উপরে উঠে পড়েছিলেন অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি হিম টু ইট উইথ এ রোপ এবং তার স্ত্রী তাকে নিরাপদভাবে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে দিয়েছিলেন দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস ঘোড়াটি এই শক্ত করে বাঁধা দড়ির দড়িটার অনুভূতিটা ভালোভাবে নেয়নি পছন্দ করেনি ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালফ টফ ওয়াইল্ডলি কি এটা উঠে পড়েছিল হঠাৎ করে এবং চলতে শুরু করে হিংস্রভাবে ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটসম্যান ভোলেনাথ এর কেশর ধরে ঝুলতে ঝুলতে মানে বিপজ্জনকভাবে ঝুলতে ঝুলতে ছুটছিল রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প এটা উপলব্ধি করে ঘোড়াটি কী করলো একদম হেডেড স্টেট মানে একদম সরাসরি ছুটলো কোন দিকে ফর দ্য সোজাসুজি একদম তার মাথা বরাবর অর্থাৎ তার মাথা বরাবর তার সোজা সুজি ছুটতে শুরু করলো ফর দ্য এনিমি ক্যাম্প শত্রু সেবা শিবিরের দিকে ভোলেনাথ ইন ফিয়ার ভোলেনাথ চিৎকার করে উঠেছিল ভয়ে দ্য হর্স কুড নট বি স্টপ ঘোড়াটাকে সে থামাতে পারেনি ভোলেনাথ নোটিস এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোপ সরি হ্যাঙ্গিং ওভার দ্য রোড রাস্তার উপর ভোলেনাথ দেখেছিল যে একটা দীর্ঘ লম্বা গাছ তার শাখা পোশাখা নিয়ে রাস্তার উপরে ঝুলছে অ্যাজ দ্য হর্স গ্যালপ ব্রান্ডার দ্য ট্রি যেই ঘোড়াটি তার তলা দিয়ে অর্থাৎ গাছটির তলা দিয়ে যেতে যেতে গেল ভোলেনাথ রিচ টাফ টু দ্য টু গ্রাস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি ভোলেনাথ চেষ্টা সেখানে পৌঁছাতেই চেষ্টা করলো ব্রাঞ্চ অর্থাৎ শাখা প্রশাখাগুলোকে চেপে ধরতে এবং ঘোড়া থেকে নিজেকে মুক্ত করতে বার দ্য ব্রাঞ্চেস ব্রো ক্যাভে ইন হিজ হ্যান্ডস কিন্তু শাখা পোশাকাটি ভেঙে তার হাতেই চোখে রয়ে গেল দ্য হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প ঘোড়াটি প্রবেশ করেছিল শত্রু সেনার শিবিরে দ্য এনিমি সোলজার্স ওই আর টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টায়ার্ড টু এ ফিয়ার স্ট্যালিয়ন শত্রু সেনারা অবাক হয়ে গিয়েছিল দেখে একটা বন্য দেখতে মানুষ যে হিংস্র একটি ঘোড়ায় বাধা আছে ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইডলিড যে ডাল ফালা ছড়া নড়াচ্ছে বা ঘোরা ঘোরাচ্ছে উত্তেজিতভাবে হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ সাউটিং ভোলেনাথ সাহায্য করো সাহায্য করো বলে ভোলেনাথ চিৎকার করছিল তা এনিমি সোলজার্স ডিড নট হিয়ারিম এনিমি সোলজার্স তার কথা শোনেনি দে আই আর গ্রেটলি স্কেয়ার্ড তারা ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলো দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিটাস এটা হয়তো কোনো মহান যোদ্ধা হবে যে একাই এসেছে ঠিক আছে কোনো অস্ত্র না নিয়েই আমাদেরকে পরাজিত করতে দ্য সোলজারস আয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট উটিং আপ এ ফাইট তৎক্ষণাৎ সেনারা তৎক্ষণাৎ সেনারা ভয় জয় করেছিল এবং তৎক্ষণাৎ সেখান থেকে রকম যুদ্ধ ছাড়াই পালিয়ে গিয়েছিল দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্পেড খুব শীঘ্রই ভোলেনাথের যুদ্ধের বিজয়ের খবর ছড়িয়ে পড়েছিল এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগানেস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল এই ভাবে যে সে একাই তার রাজত্বকে রক্ষা করেছে আট হাজার সত্তর সেনার বিরুদ্ধে এক কিং অ্যাওয়ার্ডের হিমিনে পাবলিক সেরিমনি ভোলেনাথ বিকেম এলিজেট রাজা তাকে পুরস্কৃত করেছিল জনসমক্ষে একটা অনুষ্ঠানের মাধ্যমে ভোলেনাথ বিকেমের ভোলেনাথ হয়ে গিয়েছিলেন একটা প্রবাদ প্রবাদ বলতে বোঝায় যে কোনো ক্ষেত্রে তার বিশেষ অবদান থাকার ফলে তারপর থেকে সে শুধু মুখে মুখে তার নামটা মুখে মুখে ঘরে তো তাকেই বলা হচ্ছে প্রবাদ ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ডিপ এটা সমস্তটাই শুরু হয়েছিল ওই ড্রিপ ডিপ বা টিপ পানি থেকে দেখো তোমাদের আজকে অ্যাক্টিভিটি সিক্স আর সেভেনটা আমি হোমওয়ার্ক দেবো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফার্স্ট স্টেটমেন্ট ইজ গিভেন বক্স এই বক্স বাক্সের মধ্যে টিপ যেটা সঠিক সেটা টি লিখবে যেটা ভুল সেটা এফ লিখবে আর গিভ সাপোর্টিং অ্যান্সার সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার যদি ভুল হয় তাহলে সাপোর্টিং দেবে ট্রু হলেও সাপোর্টিং স্টেটমেন্ট দেবে তোমার যুক্তি সপক্ষে এটা বাক্য লিখবে ভোলেনাথ দিন নো হাউ টু রাইড এ হর্স ভোলেনাথ জানতো না কী করে ঘোড়ায় চড়তে হয় দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাজ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট রাজা পাঠিয়েছিল ভোলেনাথকে একটা চমৎকার হাতি দ্য এনিমি সোলজার্স আই আর হ্যাপি টু সি ভোলেনাথ শত্রু সেনারা খুশি হয়েছিল ভোলেনাথকে দেখে ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গল হ্যান্ডলি ভোলেনাথ একা হা একা হাতেই শত্রু সেনাদের পরাজিত করেছিল অ্যাক্টিভিটি সেভেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ইন কমপ্লিট সেন্টেন্স সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলি উত্তর দাও হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেস্পার ভোলেনাথ কেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হি তার স্ত্রী তাকে তার সমস্যাকে উত্তীর্ণ করতে হয় তার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কীভাবে সাহায্য করেছিল হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গেডলি স্কেয়ার্ড কি শত্রু সেনাদেরকে ভীষণভাবে ভীত করেছিল ডু ইউ থিঙ্ক ভোলানাথ কুড ট্রুলি বি ট্রুলি বি কল্ড এ ক্যারেক্টার তুমি কি মনে করো ভোলানাথ সত্যিই একটা প্রবাদ প্রতিম চরিত্র গিভ রিজন ফর ইউর অ্যান্সার তোমার সূত্রের সপক্ষে যুক্তি দাও এটুকুই আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে বাকিটা আমরা পরের দিন করবো কেমন এগুলো হোমগুলো হোমওয়ার্কগুলো করে গ্রুপে দেবে